Hey, yo, what is the boys and girls? I'm a fan and welcome to my channel. Can you video? So, guys, subscribe to the upper level GDS and Andrea State of the part 4. So, guys, if you don't know what কাজ আছে আমাদেরকে সুইট ডাক ছিল আর আমি এই বাড়ির যে এস লেখা সেটাকে আমি বারবার স্মোক বলতাম সো এটা স্মোক না এটা হচ্ছে আমাদের সুইট সো গাইজ এখন আমরা চলে যাব সুইটের বাসায় সুইট আমাদের ডাকছিল কিছু কাজের জন্য সো এখানে যা হবে আমি তোমাদের একটু পরে বলছি কি না কি হবে দেখি আমি আগে গ্যাস তো আমরা ভিতরে গেলাম কিন্তু কিছু নাই কিন্তু বাইরে এসে একজন কল দিচ্ছে সেটা সুইট কল দিচ্ছিল আমাদের সো সুইটার ওর গার্লফ্রেন্ডকে কেউ নাকি কিডন্যাপ করে গেছে ব্লাস্ট গ্যাংয়ের লোকজন সো ভাই আমি একটা গাড়ি ভাই যেটা হোক একটা বের করতে হবে ভাই এগুলো গাড়ি ভালো নাকি খারাপ দেখে লাভ নাই ভাই ভেগো বন্ধু ভাই বন্ধুকে পরে পাওয়া যাবে না ভাই কিন্তু এই গাড়িটারি আগে পাওয়া পরে পাওয়া যাবে ভাই চলো ভাই ফার্স্ট ভাই আমাদের যেতে হবে ভাই সব কিডন্যাপ করছো কত বড় ক্ষমতা ভাই দাঁড়া ছাগলু তোদের টুনটুনি আমি আজকে বাস্ট করে ছিঁড়ে হাতে ধরিয়ে দিব ছাগলুরা কেমন করে আর ছাগলু তোদের ছাগলামি আমি বের করছি ভাই চলো ছাগলুদের ছাগলামি বের করতে হবে না এই চলো চলো আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে এটা কোন দিক দিয়ে যেন বাম দিক দিয়ে ডানে আছে একটা হ্যাঁ ওকে এই ডানে না এই আস্তে করে ইয়েস আমরা এদিকে নিয়ে নিয়ে একেবারে এখানে আস্তেই করে পার্ক করে দেবো সুন্দরভাবে আর আমরা নেমে এখন এনিমিদের কুপাবো চলো 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 ও ভাই একটা গানে এমন থেকে আরেকটাতে চলে যাই বস ভাই সব ঠিক ফিনিশ কর ওকে এনিমি ওকে ফার্স্ট ব্লাড ও ভাই আরেকটা ও মরবো ভাই মরছে না ভাই আমার হেলথ একটুও যায় নাই কী করছে এরা ভাই কী আবাল রাখছে ও ভাই মার 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 ওকে তো আমাদের আই থিঙ্ক এখন আবার কি ফোন দেয় ভাই দাঁড়াও ফোনটা আমি একবার রিসিভ করে দেখি কে ফোন দিচ্ছে ওকে তো আমাদের সুইট কল দিয়েছিল ও বললো গাড়িটা বাইরে একদম সামনে আনতে ওরা এখন বের হয়ে একদম চলে আসবে সো এ তো আসতেছে ওরা মনে হয় ভাই ওকে সো তারা এসে বসে গেছে গাড়িতে এখন আমাদের যেতে হবে বাড়ি সো আমরা এখন তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো অল রাইট গাইজ তো আমরা এখানে চলে এসেছি অ্যান্ড এখানে আমরা ড্রপ করে দিলাম আমাদের সুইট ওকে সো এখন ওরা সবাই চলে যাচ্ছে আমাদের মিশন পাস্ট ফ্যাক্ট তো গাইজ তোমাদের একটা কথা বলি আমাদের এই বাসাটা কেমন পুরনো পুরনো লাগছে না ভিতর থেকেও দেখো কেমন বাইরে থেকে তো ভাই পুরো জঘন্য ভাই ভিতর থেকে দেখো ভাই কেমনই একেবারে একটু ড্রয়িং রুম আর এই কিচেনটা মোটামুটি ঠিক আছে কিন্তু বেডরুম টেডরুম তেমন ভালো না দেখো ভাই কেমনই আর ওয়ার্ড্রপ রুমে তো যাওয়া ভালো লাগে না ভাই একটা রুম ভাই সব তো আমরা এখন এখান দিয়ে বের হয়ে যাবো ভাই ওদিক ঢুকা যাবে না ছাগলদের মতো তো আমরা বাইরে যাব আর আমাদের কিছু বাড়ি কিনতে দেখতে হবে আগে তারপর আমরা ওটা কিনবো সো ম্যাপ ওপেন করি আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এক দু তিন চারটা মোট বাড়ি আছে এই ম্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি সো প্রথমে আমরা এটাতে চলে যাব সো ফার্স্ট আমরা ওটাতে যাওয়ার ট্রাই করি আমাদের গাড়ি বের করব পুলিশের বাইকটা তো ওখানে রেখে দিয়েছি ভাই এই বাইকটা বের করি ও রাইট সো আমরা পৌঁছে গেছি আমাদের বাসার এখানে তো এটা দাম দেখি আগে আমাদের কাছে তো ৫৯,০০০ টাকা আছে ভাই ১০,০০০ টাকা কী বাজে ঘর ভাই ভাই এটা ক্যান্সেল ভাই ভাই নেক্সট লোকেশান আমাদের ওপেন করি ওকে তো আমরা নেক্সট চলে যাব এইটাতে ফার্স্ট চলো ভাই সব কি ওকে সো আমরা এখানেও পৌঁছে গেছি ভাই বসতি ভাই ও সমস্যা নেই বাড়ি ভালো হলেই চলবে তো কোনটা ডানে বামে ভাই ভালো বাড়ি একটাও দেখছি না ভাই সবচেয়েতে খারাপ বাড়ি এটা ভাই দাম কত দেখি তো ৫,০০০ বাপ এটাও ১০,০০০ নো ওয়েজ ভাই এখান থেকে পালা ভাই আমার ৫৯,০০০ টাকা আছে মাত্র ভাই তো গাইজ এখান থেকে আমরা এখন চলে যাব নেক্সট লোকেশানে সো এটা দেখতে পাচ্ছি আমরা এইখানে তারপর আমরা যাব ডানেরটাতে সো আমরা আগে এটাতে চলে যাই তাড়াতাড়ি ও রাইট সো আমরা এখানেও পৌঁছে গেছি ভাই সাহেব এটা মানে এটা নিম্ন ৪০,০০০ টাকা নেবে ভাই পুরো ফ্ল্যাট না বিল্ডিং ১০,০০০ টাকা মাত্র ভাই এটা মনে হয় একটা ফ্ল্যাট দিবে সো গাইজ এটা সবচেয়েতে ভালো যতক্ষণগুলো আমি জলটা দেখছি যে কয়টা দেখলাম না তিনটা তার মধ্যে এটা এখন বেস্ট কিন্তু আর একটা আছে ওটা দেখে আসি আমি কেমনই কিন্তু ভাই আমার বাসা লাগবে হাইওয়ের পাশে একটু মানে তাড়াতাড়ি আসা যাওয়া করা যাবে যে কোনো শহর থেকে যে কোনো
তো আমরা এটাতে পৌঁছে গেছি ভাই, এটাও 10,000 টাকার ভাই, কিন্তু বাজে বিচ্ছিরি। এটা বাইরে থেকে দেখে কেমন লাগছে ভাই? আমি কেন করাতে যেতে যাব ভাই, সব এগুলো ভালোই না। ওকে, তোমাদের নেক্সট কোনোটা আছে নাকি ভাই? আর নাই, ও নো, ও আছে ভাই, হাইওয়ের পাশে, একেবারে একেবারে পাশে না, কিন্তু একটু ওইখানে আছে ভাই। এটা চলো আমরা দেখে আসি ভাই। অল রাইট, সো আমরা এখানে পৌঁছে গেছি, এন্ড এটা ভাই ভাইন রোডের ওপরে ভাই, একদম সেই ঝাঁকানাকা একেবারে বাড়িটা হতে চলেছে। আমি জীবনে দেখিনি এই বাড়িটা, সো যদি ভালো হয় তাহলে ভালো, না হলে ঝাঁকানাকা, না হলে না। তো চলো যাই, আমি দেখে আসি। ও ভাই, এ ভাই এটা নাকি, এ এটা মনে হয়, এ এটা কেন দিবে ভাই, সবই তো 10,000-এর দেখলাম, এটাও হবে যে এত ভালো কেন দিবে 10,000-এ? তাও আমরা চলো রোড দিয়ে দেখে আসি, ওখান দিয়ে ওপর দিয়ে উঠলে তো ডোর নাও হতে পারে, তো আমরা রোড রোড দিয়ে চলে যাবো ওই দিক দিয়ে। সো এটা এখানেই ভাই, তো এখানে আমার দেখে ভালো লাগছে জায়গাটা মনে হয়। ভাই রাস্তা করা আছে ভাই যাওয়ার জন্য ভাই, এই এটা তো ভালো ভাই, দাম বেশি নিবেই ভাই অবশ্যই। ওকে, সো রাস্তা তো ভালো করেই করা। ও ভাই এটা কী এতটুকু শুধু? গ্যারেজটা দেখছো, গ্যারেজের জন্য আমি নিবো নাকি ভাই? 1,20,000 টাকা ভাই, কে নিতে যাবে ভাই এটা ভাই? শুধু এইটুকুর জন্য ভাই? পিছন দিকে কিছু আছে কি না কে জানে ভাই। আর আমি কি এ আসার রাস্তার জন্য আমি টাকা দিব নাকি? নিতে দিবে না, দেখো ভাই 59 আছে আমাদের, আরও 60,000 নিতে হবে ভাই, 60,000 তো আছে। পিছন দিকে কিছু আছে কি? ও ভাই সাহ, পিছন দিকে আছে ভাই, এদিকে। আবে এটাই তো ওইটা ভাই যেটা আমি দেখছিলাম ভাই। তো এটা ফাইনাল ভাই, এটা আমাদের ফাইনাল ভাই, নেক্সট পার্টে তোমরা পাচ্ছ এটা কিভাবে আসে ভাই সব, মানে ভাই সেই লেভেলের এটা একদম। তো ভাই আমাদের যেভাবে বুক ফায়ার সার্ভিসের কাজ করে টাকা আয় করতে হবে। সো গাইস আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও, যদি পুরনো হও ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করা নাই তারাও করে দাও, অ্যান্ড খারাপ হলেও লাইক করো ভাই। সো বাই বাই, আল্লাহ হাফেজ।